কাপড়ের দোকানে কর্মচারী থেকে মাত্র দুই দশকে হাজার কোটি টাকার মালিক ঢাকার বাড়ি সহ বিপুল সম্পত্তি তার বাসা থেকে উদ্ধার করা হয়েছে আট কেজি সোনা ও নগদ কোটি টাকা সোনা চোরা চালানে জড়িয়ে আলা দিনের চারা খাতে পাওয়া সেই গোল্ডেন মনিরকে গ্রেপ্তার করেছে র্যাব আরও দেখুন রিপোর্টে উনিশশো নব্বইয়ের দশকে রাজধানীর গাউছিয়ায় একটি কাপড়ের দোকানে সেলসম্যান হিসেবে কাজ করতেন দিন দিন এনে খাওয়া মনির হোসেন এরপর শুরু করেন ক্রোকারিজের ব্যবসা তারপর পার্টি অর্থাৎ ট্যাক্স ফাঁকি দিয়ে তিনি বিভিন্ন দেশ থেকে মালামাল আনতেন এরপর জড়িয়ে পড়েন স্বর্ণ চোরা কারবারে অবৈধভাবে স্বর্ণ চোরাচালান জাল জালিয়াতির মাধ্যমে ভূমি দখল করে তিনি এখন হাজার কোটি টাকার মালিক অবৈধ অস্ত্র ও মাদকসহ রাজধানীর বাড্ডায় গাড়ি ও স্বর্ণ ব্যবসায়ী মনিরুল হোসেন ওরফে গোল্ডেন মডেল গ্রেফতারের পর এই তথ্য দিয়েছে র্যাব ট্যাক্স ফাঁকি দিয়ে বিভিন্ন মালামাল দেশে আনা এবং এক পর্যায়ে স্বর্ণ চোরাকারবারের সঙ্গে উনি নিজেকে জড়িয়ে ফেলেন শুক্রবার রাতভর অভিযানের পর শনিবার সকালে সংবাদ সম্মেলনে র্যাব জানায় বিপুল পরিমাণ স্বর্ণ অবৈধ পথে বিদেশ থেকে বাংলাদেশে নিয়ে এসেছেন গোল্ডেন মনির তার স্বর্ণ চোরা কারবারের রুট ছিল ঢাকা সিঙ্গাপুর ভারত এসবই সবই তিনি করেছেন ট্যাক্স ফাঁকি দিয়ে যেখানে তার নাম হয়ে যায় গোল্ডেন মনির বাংলাদেশের স্বর্ণ চোরা চালান নেটওয়ার্কের প্রভাবশালী সদস্য মনির গোল্ডেন মনির আরেকটি পরিচয় আছে সেটা হচ্ছে ভূমিদস্যু রাজুকের কতিপয় কর্মকর্তার সাথে যোগ সাজুসে সে বিপুল পরিমাণ অর্থসম্পদের মালিক হয়েছে মনির হোসেন উরফে গোল্ডেন মনিরকে গ্রেফতারের পর তার হেফাজত থেকে একটি বিদেশি পিস্তল এক রাউন্ড গুলি বিদেশি মদ এবং প্রায় নয় লাখ টাকার বৈদেশিক মুদ্রা পাওয়া গেছে তার বাসা থেকে আট কেজি স্বর্ণ ও নগদ এক কোটি নয় লাখ টাকা জব্দ করা হয়েছে তার স্বর্ণ চোরাচাল কারবারি রুট ছিল ঢাকা সিঙ্গাপুর এবং ভারত অর্থাৎ এই সকল দেশ থেকে ট্যাক্স ফাঁকি দিয়ে বিপুল পরিমাণ স্বর্ণ বাংলাদেশে উনি আমদানি করেন গোল্ডেন মনিরের বাসা থেকে অনুমোদনবিহীন বিলাসবহুল দুটি বিদেশি গাড়ি জব্দ করেছে র্যাব যার প্রত্যেকটির দাম প্রায় তিন কোটি টাকা এর পাশাপাশি তার মালিকানাধীন কার সিলেকশন শোরুম থেকেও তিনটি বিলাসবহুল অনুমোদনবিহীন গাড়ি জব্দ করা হয়েছে স্বর্ণ চোরা কারবারে জড়ানোই দু সালের বিশেষ ক্ষমতা আইনে মনিরের বিরুদ্ধে একটি মামলা দায়ের হয় এরপর প্রভাব খাটিয়ে ও বিভিন্ন মহল ম্যানেজ করে তিনি দিব্যি চালিয়ে যাচ্ছেন অবৈধ কারবার গোল্ডেন মনিরের সাথে আমরা প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করেছি উনি একটি রাজনৈতিক দলের সাথে ওতপ্রোতভাবে সম্পৃক্ত ছিলেন এবং রাজনৈতিক দলের সাথে তার অর্থ যোগানদের বিষয়ে প্রাথমিকভাবে আমাদেরকে স্বীকারোক্তি দিয়েছেন আল বাংলা চ্যানেল নিউজ ডেস্ক